মানে তুমি কি আমার মান সম্মানটা রাখবা না মা? এই টুরে যাওয়াটা তোমার এত ইম্পর্টেন্ট ছিল যে তুমি তার কাছ থেকে ধার নিতে গেছো? মানে আপনার ঘুরতে যাওয়াটা আপনার কাছে এতটা ইম্পর্টেন্ট যে আপনার ছেলের মান সম্মানের কথাটা আপনি ভাবলেন না মা? আমি টুর থেকে ঘুরে এসে তোমাদের সাথে আমি আর থাকছি না, এরপর থেকে আমি একা থাকবো, আমার কারো কাছে হাত পাততে হবে না। আর এটা কিন্তু তোমাদের কাছে মতামত চাচ্ছি না, আমি আমার সিদ্ধান্তটা জানাচ্ছি। বৌমা, তোমাকে একটা কথা বলা ছিল। জি মা, বলো। আমাদের সব সিনিয়র সিটিজেন গ্রুপটা ঘুরতে যেতে চাচ্ছে, সবাই যাবে, আমিও তাদের সাথে যেতে চাই মা। আপনি যাবেন ট্যুরে এই বয়সে? আপনার বয়স হয়েছে মা, আপনি বিধবা হয়েছেন, এখন তো আপনার বাসায় থেকে আল্লাহ বিল্লাহ করার সময়, আর আপনি এই বয়সে ঘুরতে যেতে চাচ্ছেন? কি ব্যাপার, কি নিয়ে আলাপ হচ্ছে এখানে? দেখ না বাবা, আমাদের সোসাইটির সব সিনিয়ররা ঘুরতে যেতে চাচ্ছে, তো আমিও তাদের সাথে ঘুরতে যেতে চাই। হ্যাঁ তো যাও না, সমস্যা কি? মাহি, এক কাপ কফি করে দাও না, মাথাটা অনেক পেইন করছে। আর শুন না বাবা, কিন্তু ওখানে যেতে হলে 20,000 টাকা লাগবে। ওরে বাবা, এ তো পুরো লুটে নিচ্ছে ওরা। না না বৌমা, ওখানে 7 দিন থাকা খাওয়া যাওয়া আসা, এই জন্য 20,000 টাকা নিচ্ছে। তারপরেও মা, এতগুলো ফালতু খরচ করার মতো টাকা এখন আমার কাছে নেই। দেখ বাবা, তোর বাবার কাছে বিয়ে হওয়ার পর থেকে সংসারে ঝামেলা কখনো নিজেদের কথা একদমও ভাবিনি, তারপর তুই এলি, তোকে জন্ম দেওয়ার পরে শুধু তোর কথাই আমরা চিন্তা করেছি, নিজেদের সাদ আল্লাদ কখনই পূরণ করিনি। এখন তোর বাবা চলে গেছে আমাকে একা রেখে, আমি ঘরে বন্দি থেকে থেকে আমার আর ভালো লাগে না, আমি তাই ওদের সাথে একটু ঘুরতে যেতে যাচ্ছি, তাই বলে কি তোর আমাকে ঘুরতে দিতে দিবি না? দেখেন মা, বাজার খরচ, আপনার ওষুধ খরচ, এগুলো করতে আমরা হিমশিম খাচ্ছি, তার উপরে এখন এই যে ফালতু বাড়তি খরচটা, আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ মা, একদম ঠিকই বলছো, এই অবস্থায় এরকম বাড়তি খরচ করার মতো টাকা আমার কাছে নাই। মাই, আমাকে একটু কফি বানাই। আরে সারাদিন কোথায় ছিল তুমি? তোমাকে আমি ফোন দিয়ে যাচ্ছি, তোমার ফোনটাও বন্ধ। কি বলতেছো, ফোন বন্ধ মানে? ও শিট, ফোনে তো চার্জ নাই, দ্যাটস হোয়াই। আরে সকাল থেকে মা বাসায় নাই, সেই ভোরে বের হইছে, এখনো বাসায় ফিরেনি, আমি তাকে কল দিচ্ছি তার ফোনটাও বন্ধ। কি বলতেছো তুমি সব, মা কোথায় গেছে তাহলে? মা আসছে। মা, কই গেছিলা তুমি সারাদিন? এটা কোন ধরনের বাচ্চা? তোমার বৌমা কত দুশ্চিন্তা করতেছিল, কই ছিলা বলো তো? আমি ব্যাংকে গিয়েছিলাম, আমার একটা কাজ ছিল, সেই কাজটা করার জন্য। তোমার কাজ ছিল, ভালো কথা, তুমি সেখানে যাও, কোনো সমস্যা নাই, সেটা তুমি ইনফর্ম করে যাও, এইভাবে মানুষকে দুশ্চিন্তায় ফেলে কেউ? আমার ট্যুরে যাওয়ার টিকিটটা কনফার্ম হয়েছে। ট্যুরে যাওয়ার টিকিট কনফার্ম হয়েছে মানে তুমি টাকা কই পেয়েছো? আচ্ছা মা, আবার রহিম চাচার থেকে ধার নিছো? মানে তুমি কি আমার মান সম্মানটা রাখবা না মা? এই ট্যুরে যাওয়াটা তোমার এত ইম্পর্টেন্ট ছিল যে তুমি তার কাছ থেকে ধার নিতে গেছো? মানে আপনার ঘুরতে যাওয়াটা আপনার কাছে এতটা ইম্পর্টেন্ট যে আপনার ছেলের মান সম্মানের কথাটা আপনি ভাবলেন না মা? বৌমা তুমি চুপ থাকো, আমার এতটা দুর্দিন আসেনি যে আমি পরের কাছে টাকা নিয়ে ট্যুরে ঘুরতে যাব। আমার স্বামী মরে যাওয়ার আগে তার পেনশনের টাকা ব্যাংকে আমার নামে এফডি করে গিয়েছে, আজ আমি সেই এফডি ভাঙিয়ে আমার ট্যুরের টাকা দিয়েছি আর টিকিট কনফার্ম করেছি। আরেকটা কথা, আমি ট্যুর থেকে ঘুরে এসে তোমাদের সাথে আমি আর থাকছি না, এরপর থেকে আমি একা থাকবো, আমার স্বামী যে এফডি করে গেছে, 20,000 টাকা আমি ট্যুরে খরচ করেছি, বাকি টাকা আমি নতুন করে এফডি বানিয়ে রেখেছি, আর ওটা যা ইন্টারেস্ট আসবে ওটাতে আমার একা জীবন চলে যাবে, আমার কারো কাছে হাত পাততে হবে না। আর এটা কিন্তু তোমাদের কাছে মতামত চাচ্ছি না, আমি আমার সিদ্ধান্তটা জানাচ্ছি। মা, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমার কথা একটা বারও ভাবলো না, আমাদের কথা একটা বারও ভাবলো না। হ্যাঁ আমি মানতেছি যে ট্যুরে যাওয়াটা তোমার জন্য অনেক প্রয়োজন ছিল, সেটা হয়তো আমরা বুঝতে পারি নাই, এই জন্য আমরা তোমাকে না করছি। আমার এমনটা তো না যে আমি তোমাকে টাকাটা ইচ্ছা করে দিতে চাই না, সত্যিকারেই বলতেছি আমার এখন টাকার খুবই অসুবিধা, এই জন্য আমি তোমাকে দিতে পারিনি। আমি এটা বুঝতে পারি নাই যে মানুষের বন্ধু ভালোবাসা এসবের জন্য কোনো বয়স ম্যাটার করে না, সবারই ভালোবাসার দরকার, সবারই বন্ধুত্বের দরকার, সবারই একটা ভালো সময়ের দরকার, সব কিছুই ঠিক আছে মা,
কিন্তু তুমি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলে যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, মা তোমার মনে আছে যখন ছোট ছিলাম আমার যখন জ্বর আসতো আমি একা থাকতে পারতাম না, আমি কান্নাকাটি করতাম, তখন তুমি তুমি আমার মাথার কাছে সারা রাত বসে থাকতাম, আমাকে গল্প শোনায় ঘুম পাড়ায় দিতা, সেই স্বভাবটা কিন্তু আমার এখনো যায় নাই। আমি যদি এখনো অসুস্থ হয়ে পড়ি আমি এখনো তোমার কাছ থেকে এই ভালোবাসাটা চাই মা। আজকে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও আমার যদি কখনো জ্বর আসে আমি কি হবে থাকবো, আমার মাথার কাছে বসে আমাকে কে গল্প শোনাবে মা? মা আমি আমি মানতেছি যে আমি তোমাকে যেভাবে বলছি সেই বলার ধরনটা হয়তো বা ভালো ছিল, কিন্তু এটা না মা যে আমি আমি চাই না যে তুমি ভালো থাকো, আমি খুব চাই খুব করে চাই যে আমার মা অনেক ভালো থাকো, আমি তাকে একটু ভালো রাখতে চাই, কিন্তু আমার যথাসাধ্য চেষ্টা করি আমি আমি অনেক সময় পারি না মা। আপনাকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না, সত্যি এই মুহূর্তে আমাদের হাতের অবস্থা খুবই খারাপ, টাকা পয়সা নাই, আর আপনি বলতেছেন এই বাড়িটা ছেড়ে আপনি চলে যাবেন, এই বাড়িটা ছেড়ে চলে গেলে পুরো বাড়িটাই ফাঁকা ফাঁকা লাগবে, আপনাকে ছাড়া আমরা থাকতে পারবো না মা, প্লিজ আপনি আমাদের মাফ করে দেন, আমাদের ছেড়ে যান না মা, প্লিজ মাফ করে দেন। বৌমা তোমরা আমার সন্তান, আমি কি করে তোমাদের ছেড়ে চলে যাব, আমি কি যেয়ে থাকতে পারবো বলো, আমি যাব না, তারপর আমরা তিনজন মিলে একসাথে ঘুরতে যাবো কেমন?